ক্রিকেটের রাজস্বিক ফরম্যাট টেস্ট, অন্য দুই ফরম্যাটের চেয়ে টেস্টকেই দেখা হয় সবচেয়ে গুরুত্ব দিয়ে। বাংলাদেশের মমিনুল হকের চেয়ে ভালো আর এটি কেই বা জানে। কাঁধে বড় দায়িত্ব টেস্ট অধিনায়ক, সামনে চ্যালেঞ্জটা আরও বড়, দল যাবে সাউথ আফ্রিকায়। ক্যারিয়ার অন্য দুই ফরম্যাট বড় না হলেও টেস্টে মমিনুল অপেক্ষায় আছেন টেস্ট ম্যাচের অর্ধশতক করার। আফ্রিকার বৈরি কন্ডিশনের আগে প্রস্তুত হচ্ছেন বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে। জাতীয় দল ব্যস্ত আফগান সিরিজে, মুমিনুল তাই একা নন। জাতীয় দল থেকে ছিটকে যাওয়া, জাতীয় দলের আশেপাশে থাকা এমন তেজ ক্রিকেটারের জায়গা হয়েছে বাংলাদেশ টাইগার্সে। বগুড়ার অলস শহীদ চান্দু স্টেডিয়ামের ব্যস্ততা বাড়িয়েছে টাইগার্স ক্রিকেটাররা, তবে শুধু সাময়িক না, গোটা বারো মাসই তারা থাকবেন বিসিবির অধীনে। ন্যাশনাল টিমের প্লেয়ার্স যারা আছে তাদের বাইরেও যারা মেইনলি ন্যাশনাল টিমে খেলার সুযোগ পায় তাদের একটা আমাদের প্রোগ্রাম দরকার ছিল, যাদের রেগুলার তারা প্র্যাকটিসের মধ্যে থাকে। যে আমাদের বোর্ড থেকে উদ্যোগটা নেওয়া হয়েছে এবং আমরা এখন সারা বছর বারো মাসে আমরা চাই যে আমাদের এই প্লেয়ারগুলো মনিটরিংয়ের মধ্যে থাকে। ইমরুলের দীক্ষা আফতাব আহমেদের কাছ থেকে। ইমরুল দল থেকে ব্রাত্য, শেষবার জাতীয় দলে খেলেছেন 2019 সালে। আর ক্রিকেট ছেড়ে 36 বছর বয়সেই ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত কোচদের একজন হয়ে গেছেন আফতাব। শুধু ক্রিকেটার না, বাংলাদেশ টাইগার্সে উপকৃত লোকাল কোচরাও। সাইফ হাসানের টেকনিক, ফুটওয়ার্ক, টেম্পারমেন্ট নিয়ে হয়েছে নানান আলোচনা, বাদ পড়েছেন টেস্ট দল থেকেও। সাইফের মতো বাকিরাও নিজেদের সব ভুল শুধরে ফেরার মঞ্চ পাচ্ছেন বাংলাদেশ টাইগার্সে। বিসিবির প্ল্যানে আছেন সবাই, রিস্ট স্পিনার থেকে শুরু করে পাওয়ার হিটার। অনেক সময় আমরা এক একটা স্পেশালিটি কোচ নিয়ে আসব, যেরকম ধরেন আমাদের ডেথ বলিং এর উপর কাজ করতে হবে, সো উই মাইট গেট কোচ যে হু ইজ গোনা কাম, তখন কিন্তু আমরা স্পেশালি হয়তো অনেকগুলো পেসের দিক নিয়ে সেটার উপর কাজ করব। অ্যাট দ্য সেম টাইমস পাওয়ার হিটিং বা এমনও হতে পারে আপনার যেটাকে বলা হয় যে রিস্ট স্পিনার্স, সো রিস্ট স্পিনার্স নিয়ে আসো, কিন্তু তখন আমাদের এই স্পেশাল স্পিনের উপর যারা আছে, যারা ভালো কাজ করছে, তাদেরকে নিয়ে বড় ক্যাম্প করা, এরকম প্ল্যান আমাদের সামনে আছে এবং আমরা ইনশাল্লাহ করব। 7 মার্চ পর্যন্ত বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে চলবে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প। দেশের বাইরেও ক্যাম্প করার ভাবনা আছে বিসিবির। জাতীয় দলের পুল বড়, পাইপলাইন শক্ত করাই বিসিবির আসল পরিকল্পনা। দেখার বিষয় সেই পরিকল্পনায় বিসিবি কতটা সফল হয়। রিফাত এমিল, টি স্পোর্টস।